আসসালামু আলাইকুম, পারভিনস কিচেন গ্যালারি থেকে পারভীন খানম বলছি। আশা করব সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চাইনিজ বেল পেপার। চলুন এই রেসিপিটি দেখে আসি। এখানে আমি বিভিন্ন কালারের বেল পেপার নিয়েছি। রেড কালার নিয়েছি, গ্রিন কালার নিয়েছি, আর ইয়েলো কালার নিয়েছি, আর একটি টমেটো নিয়েছি, আর নিয়েছি 3 কোয়া রসুন। এখন এটি চপ করছি। তিন কোয়া রসুন চপ করে হয়েছে আমার 1 চা চামচের একটু বেশি। এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। কয়েকটি পেঁয়াজ নিয়েছি, একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। কেটে নিচ্ছি বেল পেপার, রেড বেল পেপার কেটে নিচ্ছি। বটাটা চোখা নাইফ দিয়ে ফেলে দিচ্ছি। বেল পেপারও পেঁয়াজের মতো করে কেটে নিচ্ছি, মোটা মোটা করে। ইয়েলো বেল পেপার কেটে নিচ্ছি। এখন আর কেটে নিচ্ছি গ্রিন বেল পেপার। খেয়াল রাখতে হবে কাঁটাগুলো যেন একই মাপের হয়। সবগুলো কাটা হয়ে গেছে। এখানে নিয়েছি বেশ কিছু কাঁচামরিচ, আর নিয়েছি রসুন কুচি, গ্রিন বেল পেপার, রেড বেল পেপার, আর নিয়েছি 1 কাপ পেঁয়াজ স্লাইস, আর টমেটো কেচাপ নিয়েছি, আর এখানে নিয়েছি টমেটো ছোটো করে কুচি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নায়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেল যখন গরম হবে দিয়ে দিব রসুন চপ। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন চপ। এখানে 1 চা চামচের একটু বেশি আছে, দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিয়ে দিব টমেটো কুচিগুলো। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, কিছুক্ষণ ভেজে নিচ্ছি, তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রাখছি, 1 মিনিটের মতো ঢেকে রাখছি। হয়ে গেছে 1 থেকে 1.5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। একটু নেড়ে দিচ্ছি। একে একে সব কালারের বেল পেপারগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে বেল পেপার মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণ একটু কম দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। যেহেতু সয়া সসের লবণ আছে এই জন্য কম দিতে হবে। আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখানে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। 4 থেকে 6 টেবিল চামচ দিলেই হবে। একটু নেড়ে একটু গ্রেভি হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি পানি। 1.5 থেকে 2 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। এখন ঢেকে রাখছি 1.5 থেকে 2 মিনিটের মতো।
কারণ বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, তাতে ক্যাপসিকামের কালারটা চলে যাবে। এই জন্য দেড় থেকে দুই মিনিটের মতো ঢেকে রাখছি। দেড় মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, দেখেন সুন্দর একটি কালার, খুবই সুন্দর লাগছে, কালারফুল লাগছে। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য। এটি দিয়ে কয়েক সেকেন্ড ঢেকে রাখছি যাতে সুন্দর একটি গন্ধ চলে আসে। হয়ে গেছে, চুলা অফ করে দিচ্ছি। দেখেন কালারটা একদম ঠিক আছে। এখন নামিয়ে সার্ভ করে দিচ্ছি। হয়ে গেছে চাইনিজ বেল পেপার। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে একটি লাইক এবং কমেন্টস করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।